বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ করেছেন, শেখ মুজিব হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ নয়। এই হত্যাকাণ্ডের বিচার শেষ হওয়ার পর এখন জিয়াউর রহমানকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। নিরপেক্ষ নির্বাচন দিলে সরকার নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সকালে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে লালমনিরহাট জেলা বিএনপির করোনা হেলথ সেন্টার ও করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা কর্মসূচির উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অভিযোগ করেন, লকডাউনে গরিব মানুষের পাশে না দাঁড়িয়ে সরকার তাদের জীবন জীবিকা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে। ওরা বলে যা, আরে বিএনপিকে দেখা যায়, বিএনপিকে দেখার দায়িত্ব না, দেখার দায়িত্ব তো তোমাকে, সরকারকে দেখার দায়িত্ব, ওবায়দুল কাদের সাহেবকে, হাসান মাহমুদকে, যে আপনারা জনগণের সঙ্গে থেকে জনগণের কাছে ত্রাণ দিচ্ছেন, সাহায্য করছেন, তাদের এই কষ্টের দিনে তাদের পাশে নিয়ে দাঁড়াচ্ছেন। দেখি না তো, আপনারা আমাদেরকে কথা বলেন যে আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কথা বলি, আমরা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে কথা বলার সঙ্গে সঙ্গে আমরা মাঠে গিয়েও কথা বলি, আমরা মাঠে জনগণের পাশে গিয়ে দাঁড়াই। আমি তো এখন পর্যন্ত আপনাদের আওয়ামী লীগের একজন নেতা, একটা ইউনিটকেও দেখলাম না যে আপনারা কেউ কখনো জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত, প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানকে হেয় করতেই এমন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। জিয়াউর রহমান সাহেব তো তখন ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন না, জিয়াউর রহমান তো আর সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন শুধুমাত্র, এবং প্রধান ছিলেন শফিউল্লাহ সাহেব। তো সেই শফিউল্লাহ সাহেবকে গিয়ে খন্দকার মুস্তাককে সেলুট করেছে, একে খন্দকার সাহেব সেলুট করেছে, নেভাল চিফ সেলুট করেছে, আপনাদের মুস্তাক সাহেবের সঙ্গে পুরো 31 জনের মন্ত্রিসভা গিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রক্তের উপর দিয়ে গিয়ে হেঁটে গিয়ে তার মন্ত্রিত্বের শপথ নিয়েছে। এই হত্যাকাণ্ড তো আপনারা ঘটিয়েছেন, আওয়ামী লীগ ঘটিয়েছে, অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না। যারা করেছে সামরিক বাহিনীর লোক ছিল, তাদের সঙ্গে আপনারা যুক্ত ছিলেন বলে আপনারা করেছেন। সুতরাং ওই মাছ দিয়ে শাক ঢাকার চেষ্টা করবেন না, নিজেদের অপকর্ম ঢাকার জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। ডিজিটাল সিকিউরিটি আইনের মাধ্যমে জনগণের মুখ বন্ধ করে বিরোধী মত দমন করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা।